আগামী বছর থেকে সাত শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চলতি বছর প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম দু সালে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান করানো হবে অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় সব শ্রেণীতে পুরোদমে চালু হবে নতুন শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিও ভিন্ন শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে এদিকে চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন এই শিক্ষাক্রম চালু হবে দুই সালে দুই সালে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ষাট শতাংশ বাকি চল্লিশ শতাংশ নম্বরের সামষ্টিক মূল্যায়ন করা হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে একইভাবে তবে জীবন ও জীবিকা ডিজিটাল প্রযুক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি এইসব বিষয়ে শতভাগ শিকনকালীন মূল্যায়ন করা হবে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন বিভাজন তুলে দেওয়ার পর দশম শ্রেণী পর্যন্ত দশটি বিষয় নির্ধারণ থাকবে এবং সেগুলোও পড়বে সবাই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা অর্থাৎ বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বাণিজ্যে বিভাজন হবে উচ্চ মাধ্যমিক থেকে তো উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীতে দুই সালে এবং দ্বাদশ শ্রেণীতে দু সালে এই প্রক্রিয়া মেনে পাঠদান হবে তো এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই সব তত এই সব তথ্য জানান এবং তার ভাস্যমতে নতুন কারিকুলাম চূড়ান্ত করার পর পর পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে এবং সেই অনুযায়ী হচ্ছে বাস্তবায়ন আগামী দুই বছরের মধ্যে প্রায় সব স্তরে পুরা দমে চালু হবে নতুন শিক্ষাক্রম এবং এর মাধ্যমে পুরা শিক্ষা ব্যবস্থায় বড়সর একটা পরিবর্তন দৃশ্যমান হবে এবং হতে পারে এই পথে অনেকটা বাধা আসতে পারে অনেক সমস্যা আসতে পারে অনেক কথা আসতে পারে তবে এই বিষয়টাই নতুন যে কারিকুলাম সে নতুন কারিকুলামের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে বা আমাদের খাপ খাতে বা তাল মিলাতে আমাদের একটু সব সময় লাগতে পারে তো এখানে আমাদের শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে সহযোগিতায় আমাদের এই নতুন শিক্ষাক্রম হয়তো বা সাফল্যের মুখ দেখতে পারে তো থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম আল্লাহ